ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল। আল্লাহর পক্ষ থেকে প্রকৃতির বিচার কিন্তু খুবই নির্মম হয়। অনেক সময় রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। আল ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। আল্লাহ মানুষকে মাঝে মাঝে ছাড় দিলেও আলটিমেটলি কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ জালিমদেরকে মাঝে মাঝে সুযোগ দিলেও, পরিবর্তনের এতটুকু সুযোগ দিলেও আলটিমেটলি কিন্তু তাকে ছেড়ে দেন না। ইন্নাল্লাহ ইউমলিয-য-য়ালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আমরা অনেক সময় দেখেছি, আমরা যখন অনেকেই একটু ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভবের অধিকারী হয়ে উঠি, তখন আমরা মানুষকে মানুষ মনে করি না। আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি, আমরা ধরাকে স্বরাজ্ঞান করে ফেলি। আমি একটা কথা প্রায়শই বলে থাকি, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল। আল্লাহর পক্ষ থেকে প্রকৃতির বিচার কিন্তু খুবই নির্মম হয়। অনেক সময় রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়, এবং এই যে জুলুম, অত্যাচার, নির্যাতন, এর ঋণ কিন্তু জুলুম দিয়েই অনেক সময় শোধ করতে হয়। এত গেলে দুনিয়ার হিসাব, পরকালের বিচার তো রয়েছেই। যারা গতকালকে ক্ষমতায় ছিলেন, যারা আজকে ক্ষমতায় আছেন, কিংবা আগামীকালকে ক্ষমতায় থাকবেন, তাদের জন্য কিন্তু অন্যতম শিক্ষা। কিন্তু ইতিহাস বলে আমরা কখনো ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না, আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না বলেই আমাদের আলটিমেট এন্ডিং অনেকেরই সুন্দর হয় না, এবং অনেক ক্ষেত্রে আমাদের হুসনুল খাতিমাও সুন্দর হয় না। যদি আমরা গতকালকে, যখন আমরা পাওয়ারে ছিলাম, ক্ষমতায় ছিলাম, যদি চরিত্রটাকে পাল্টাতে পারতাম, মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারতাম, তাহলে আজকে ক্যামিও ফ্লেজ তথা ছদ্মবেশ ধারণ করে, চেহারা বিকৃত করে, পোশাক আশাক পরিবর্তন করে দেশ থেকে পলায়ন করতে হতো না। দেশের মানুষ আপনাকে সম্মান দিয়ে রাখত। কথায় বলে না, 10 বছরের রাজা 100 বছরের সাজা। আশা করছি আমরা ইতিহাস থেকে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। শুধু প্রভুই নয়, শুধু ক্ষমতাই নয়, আমরা মানুষের কল্যাণে সবসময় নিজেকে আত্মনিয়োগ করব, তবেই মানুষ আপনাকে সম্মানিত করবে। ধন্যবাদ সবাইকে।